নভেল করোনা ভাইরাসের সংক্রমণ আর মৃত্যুর মিছিল ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন, কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্বের কড়াকড়ি। প্রতিবেশী, বন্ধু, আত্মীয় স্বজন সবার সঙ্গে রাখতে হবে নির্দিষ্ট দূরত্ব। কিন্তু অনেকেই এসব নিয়ম না মেনে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এখানে সেখানে। নিয়ম ভঙ্গকারীদের তালিকায় আছেন জনসাধারণ থেকে বিভিন্ন দেশের মন্ত্রী পরিষদের সদস্য। আর এ কারণে অভিনব সব উপায়ে জনসচেতনতা বৃদ্ধি করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বিস্তারিত সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে। এমন অভিনব উপায়ে গ্রামবাসীদের ঘরে রাখার উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়ার জাবা দ্বীপের কেপু গ্রামের একদল স্বেচ্ছাসেবী। গ্রামের লোকজনকে ঘরে রাখা বা সামাজিক দূরত্ব বজায় রাখতে স্বেচ্ছাসেবী দলটি ভূতের মতো সেজে টহল দিচ্ছে। ইন্দোনেশিয়ার রূপকথা অনুযায়ী মৃত মানুষের আত্মা ভূত হয়ে ঘুরে বেড়ায়। সেই ভূত সেজে রাতে হেঁটে বেরিয়ে মানুষকে ঘরে রাখার কাজ করছে স্বেচ্ছাসেবীরা, যাতে তারা ভয় পেয়ে আর রাস্তায় না বের হয়। প্রথম দিকে এই উদ্যোগটির বিপরীত প্রতিক্রিয়া দেখা গেলেও বর্তমানে অবস্থার উন্নতি হয়েছে। ভূত দেখার পর মা বাবা ও শিশুরা ঘর থেকে বের হয় না, মাগরিবের নামাজের পর লোকজন জড়ো হয় না, তারা রাস্তাঘাটেও অবস্থান করে না। ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত 4,557 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যার মধ্যে মৃত্যু হয়েছে 399 জনের। এদিকে ভারতে কোভিড-19 প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে অভিনব করোনা আকৃতির গাড়ি তৈরি করেছেন হায়দ্রাবাদের সুধাঙ্কর যাদব। সাজিয়া ইসলাম, নিউজ 24।